তুমি উঠো কই যাও তুমি ব্যাকটেড মিয়া এত প্রশ্ন করো কেন তোমারে উঠতে বলছি উঠবা হ্যাঁ উঠতেছি উফ আর উঠতেছি না সরি সরি মামা এই যাও কাল রাতে আর্জেন্ট এসএমএস পাঠাইলা বললা ফোন করতে ফোন করলাম ফোন দিল না করো না কি কথা বলার মতো অবস্থায় থাকলে আমি কি এসএমএস পাঠাইতাম এতটুকু বুঝো না কোনো প্রবলেম হয়েছে বড় আপা সামনে ছিল শুনো তোমার একটা কথা বলি তোমার বড় আপা একটা মা কি না মানে আমি ওই অর্থে বলি নেই মানে ওনার মতো তো কঠিন মহিলা আমি কেন আমার বাপেও জীবনও দেয় নেই শুনো বড় আপাকে নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা বলবা তাহলে ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে দিব আর বলবো না সরি আচ্ছা তুমি কোথায় যেতেছো সেটা তো বললে না আমি মনে একটু ডাউট করতে পারতেছি ডাউট কি ডাউট করেছো তুমি মহল্লায় কোনো একটা আগাম ঘটাইছো তাই না সত্যি না আগাম করছো না কি আমি আকাম করছি আসলে হয়েছে কি জান আমার এক্সপ্রেশনে মানে আমার ভাষার ল্যাঙ্গুয়েজটা এরকম কিন্তু আমার কিন্তু মিনিং সব পজিটিভ তুমি কি মিনিং করেছো মানে কি 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 বলতে চাচ্ছো তুমি মানে বাসা থেকে পালাইছো না খুব ভালো করছো আমারও মনটা চাইতেছে ফাগুন মাসে কামটা সাইডে পালাইতে জি না আপনি যেরকম ভাবতেছেন এরকম কিছুই না মানে মানেটা বলবো অবশ্যই বলবো একটা নির্জন নিরিবিলি জায়গায় আরাম করে বসি তারপর বলবো শরীফের ফ্ল্যাটটা ফাঁকা আছে রিকশা আলোরে গমু নাকি শরীফের ফ্ল্যাটের দিকে যাইতে মা তোমার সমস্যা কি তুমি কি মানে এই সমস্ত উল্টাপাল্টা চিন্তা ছাড়া তোমার মাথায় কিছু থাকে না না মানে শরীফের দশতল উপরের ফ্ল্যাটটাদের মধ্যে মনে করো দক্ষিণ দিকে জানলা খুলে দিলে শোশো করে বাতাস ঠান্ডা আর দরজা লাগাই দিলে তারপর কোনো আওয়াজ নাই খালি তোমার আওয়াজ আর আমার আওয়াজ আমরা দুইজন ছাড়া আর কিচ্ছু শুনতে পারবো না না একদম এনজয় করবো না না মানে তুমি তো বললা যে নির্জন নিস্তব্ধ জায়গায় যে তুমি আমার সাথে একান্ত কথা বলতেছো আমি ওই সমস্ত জায়গার কথা বলি নাই আমি নির্জন জায়গার কথা বলছি পার্কের মতো কিছু একটা জায়গা ও পার্ক তাহলে তো আমরা ফুটপাতে বসে কথা বলতে পারি হ্যাঁ পারি মামা ডানে চাপাও আপনাদের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে আমার বিবাহ হতে চলেছে খুব তাড়াতাড়ি আমি আপনাদের এই গ্রামের জামাই হতে চলেছি নিশ্চয়ই আপনারা আমার জন্য আর আমার স্ত্রীর জন্য
আসসালামু আলাইকুম হাজরানে মজলিস, কেমন আছেন আপনারা? ভালো, অনেক ভালো। আপনাদের এই গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েটার সাথে আমার বিবাহ হতে চলেছে। খুব তাড়াতাড়ি আমি এই গ্রামের জামাই হতে চলেছি। আপনারা আমার জন্য আর আমার বউ স্ত্রীর জন্য দান ভরে দোয়া করবেন। করব, দোয়া অনেক দোয়া করব। কটা বাজে? কটা বাজে? চারটা কি বাজে? চারটা বাজে? চারটা বাজলে আমার বউ আসবে, বউ আসবে। চারটা বাজে আমার বউ কই? কেউ বলতে পারে না বউ। চলো, অনেক কষ্ট করে তোমাকে খুঁজে পেয়েছি। চলো বউ, ঘরে চলো, চলো। আমি তো একা যেতে পারবো না, আমার সাথে ও আছে। আমিও আছি, তোমাকে আমি অনেক আদর দিব। আমার বউ তো দুটো না, আমার বউ তো একটা। আমি আমার ওই একটা বউকেই খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। কিন্তু দুটো বউ কেন পেলাম? দুটো বউ কেন দেখছি আমি? দুটো বউ আমি কেন দেখছি? আমার সার্কিটে কোথায় যেন একটা গন্ডগোল দেখা দিয়েছে। না না, কোনো গন্ডগোল নাই। আমি তোমার দিনের বউ, আমি তোমার রাতের বউ। না, কিন্তু আমার বউ তো একটা, আমি আমার বউকেই খুঁজতেছি। সার্কিটে গন্ডগোল দেখা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে থাকো, আমি একটু ওই সার্কিটের ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি, দেখি যে কি করা যায়। এই না, এই না, তুমি যাবে না। আমি ডাক্তার হব, আমি নার্স হব, আমি তোমার সেবা করব। আমি আদর দিব, ভালোবাসা দিব তোমাকে অনেক। গ্রামবাসী কে কোথায় আছেন? যদি পারেন তাড়াতাড়ি করে এসে আমার একটু উদ্ধার করে নিয়ে যান। আমি একটা মহাবিপদে পড়েছি। আমি আমার বউকে খুঁজতেছি, দুটো বউ পেয়ে গেছি কিন্তু দুটো বউ তো আমার না। যদি পারেন আমার জন্য একটা অ্যাম্বুলেন্স কল করেন তাড়াতাড়ি, আমি একটু সার্কিটের ডাক্তারের কাছে যাব। আমি আসছি। আসসালামু আলাইকুম। জিও না সাথে, ও জিও না সাথে। আপু, কাহিনী কেটে গেছে। আমি তো খুশিতে একদম শেষ হয়ে যাচ্ছি। আশ্চর্য, এই খুশির খবরটা আপনি বাসায় কেন দিতে আসছেন? এখন সে বাসায় আসবে জানেন না? আপু আগে কথাটা শুনেন। আরে কথাটা কি পরে বলা যেত না? ফোনে বললে আপনি সম্পূর্ণ মজাটা পাইতেন না আপু। মজা মজা তো পিতা দিয়া মজা চলে। আগে কথাটা তো শুনেন আপু। আপু আজকে তো তাকে নিয়ে আমরা ঘুরতে গেছি। আমি ঘুরতে গেছি তাকে নিয়ে, তো অনেক কিছু হয়ে গেছে। তিনি আমার হাত ধরতে চাইছেন, তিনি আমার উপর প্রেমে পইটা গেছে গা। আর কি কি আপু? আরো অনেক কিছু। এক কাপ চা বলছি না, আপনি এখন চান, যে কোনো সময় চলে আসবে। আসলে আপনি কি করবেন? আচ্ছা আপু, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, তাহলে পরে। এই ভাই সাগর বল। জি মানে, জি মানে কি বল? এই কেনে কিছু নাই সস। কত বড় ফাজিল